ভিউয়ার্স আসসালামু আলাইকুম, এডুটেক বিটি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যামটেসিয়া স্ক্রিন রেকর্ডিং করতে হয় এবং সেই ফাইলটি রেন্ডারিং করে আউটপুট করতে হয়। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমি ক্যামটেসিয়া সফটওয়্যারটি ওপেন করছি। দেখুন সফটওয়্যারটি ওপেন হচ্ছে। এরপরে এখানে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এবারে দেখুন ক্যামটেসিয়ার ফুল ফিচারটি ওপেন হয়ে গিয়েছে। আমরা যেহেতু স্ক্রিন রেকর্ডিং করব, আপাতত এখানে আমাদের কোনো ফাইল নেই। দেখুন এই যে বাম পাশে উপরে এখানে লাল বৃত্তটি রয়েছে এবং ডান পাশে লেখা রয়েছে রেকর্ড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু সময় নিতে পারে। এই যে দেখুন এখানে রেকর্ড অপশন চলে এসেছে। এখানে একটু ভালো মতো লক্ষ্য করতে হবে, এখানে ক্যামেরা আমি অফ রেখেছি। আমি যদি ক্যামেরাটি অন করে দিই তাহলে আমি যে কথা বলছি, আমি যদি এই ল্যাপটপের ক্যামেরা সোজাসুজি থাকি তাহলে আমার ছবিটিও সেখানে ভিডিও হবে। আবার অডিও এখানে অন রয়েছে, দেখুন অডিও যদি অফ করে দিই তাহলে আমার সাউন্ড এখানে যাবে না। তো ভিউয়ার্স এখানে ফুল স্ক্রিন কাস্টম, এই যে চারপাশে দেখুন একটু করে দাগ রয়েছে, আমার ফুল স্ক্রিন রেকর্ডিং হবে। আমি ইচ্ছা করলে এটি টেনে ছোট করে দিতে পারি, তাহলে আমার এইটুকু রেকর্ডিং হবে। আমি সম্পূর্ণটি রেকর্ডিং করতে চাই, আমি তাহলে সম্পূর্ণটি সিলেক্ট করে দিলাম। এরপরে দেখুন আমি এখানে রেকর্ডিংয়ে ক্লিক করব, তাহলে আমার রেকর্ডিং শুরু হয়ে যাবে। দেখুন এই যে দেখুন 3 2 1, এই যে রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখন আমি যা কিছু রেকর্ডিং করব তাই এখানে স্ক্রিন রেকর্ডিং হবে। আমি একটি পাওয়ার পয়েন্ট ফাইলের স্লাইড রেকর্ডিং করি। দেখুন আমি অ্যানিমেশনে দিলাম, এই যে দেখুন এগুলো কিন্তু ভিডিও আকারে হবে, অর্থাৎ স্ক্রিনে আমি যা কিছু করছি তাই কিন্তু স্ক্রিন রেকর্ডিং হবে। এইটুকুই আমি দেখাই, আমি এটি মিনিমাইজ করে দিচ্ছি। এই যে দেখুন লাল চিহ্ন এখানে সি রয়েছে, এখানে ক্লিক করলে আবার রেকর্ডিং অপশনটি চলে আসবে। এই যেমন চলে এসেছে, আমার এখানে রেকর্ডিং হয়েছে 48 সেকেন্ড। আপনি যতটুকু রেকর্ডিং করতে চান ততটুকু রেকর্ডিং করবেন। রেকর্ডিং শেষ হলে এই যে এখানে স্টপে ক্লিক করবেন, আমি স্টপে ক্লিক করছি। এবারে দেখুন এখানে কিন্তু এই যে মিডিয়া বিন রয়েছে লেখা, এখানে আমি এতক্ষণ যা রেকর্ডিং করলাম সেই ফাইলটি চলে এসেছে। তো ভিউয়ার্স এবারে এখানে ট্র্যাকে লক্ষ্য করুন, নিচে কিন্তু এটা হচ্ছে ভিডিও ফাইল এবং উপরে এটা হচ্ছে অডিও ফাইল। এই যে দেখুন অডিও ফাইলের কারণে কিন্তু এই যে এগুলো কিন্তু সাউন্ড লক্ষ্য করছেন, এগুলো যদি আমি টেনে উপরে উঠিয়ে দিই তাহলে কিন্তু সাউন্ডটি আমার বেড়ে যাবে। আবার যদি নিচে নামিয়ে দিই তাহলে কিন্তু আমার সাউন্ডটি কমে যাবে। এই যে উপর নিচে গেলে কিন্তু সাউন্ড, ভিউয়ার্স আপনারা এখানে টেনে কমে বাড়া অবশ্যই করতে পারবেন। তাহলে এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং। এখন যদি আপনি মনে করেন যে আপনি যে ফাইলটি রেকর্ডিং করেছেন পাওয়ার পয়েন্টে সেটি শুধু আপনি রাখবেন, বাকিটা কেটে ফেলবেন, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে দেখুন এখানে একটি ট্র্যাকের মধ্যে লাইন রয়েছে, এটা যদি আপনি টেনে এদিকে নিয়ে আসেন, দেখুন আমি এই যে এখানে এখানে অ্যানিমেশন দিয়েছি, তাহলে আমি এখানে নিয়ে গিয়ে এই দুটিকে আগে সিলেক্ট করব, এটি এবং নিচেরটি। তাহলে এটি সিলেক্ট করা আছে, আমি কন্ট্রোল চেপে ধরলে নিচেরটি আমি ক্লিক করলে নিচেরটিও সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ দুটি আমার সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর যদি আমি এখান থেকে যে লক্ষ্য করুন এখানে স্প্লিট, স্প্লিটে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এটি ভাগ হয়ে গেছে। এরপরে আমি এই দুটিকে সিলেক্ট করে একটি সিলেক্ট করেছি এবং অপরটি সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করেছি। যদি আমি ডিলিট চেপে দিই এখন তাহলে এটি কিন্তু কেটে যাবে। এরপরে এই দুটিকে আবার আমি একইভাবে সিলেক্ট করব, একটি সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে অপরটি সিলেক্ট করলাম। এরপরে আমি মাউসে ক্লিক করে টেনে ধরে এখানে নিয়ে যেতে পারবো। তাহলে আমার ভিউয়ার্স এটা আবার প্রথমে দিয়ে দিই। তাহলে দেখুন আমি যখন প্লে করি তাহলে আপনারা যদি এতটুকু নিতে চান তাহলে এখান পর্যন্ত আপনাকে এই লাইনটি নিয়ে গিয়ে ধরুন এখানে আমরা এই পর্যন্ত আমরা নিব, তাহলে আবারও স্প্লিট করে নিলাম, এটা দুটাই সিলেক্ট করা রয়েছে, আমি স্প্লিট করে দিলাম। এরপর আমি ডান পাশেটা কেটে দেবো, এই যে সিলেক্ট করেছি আবার এটি সিলেক্ট করলাম, এরপর আমি কেটে দিলাম। তাহলে আমার এটি দেখুন এখন আমার 12 সেকেন্ড একটি ভিডিও থাকলো। এভাবে আপনি যতটুকু ভিডিও করতে চান ততটুকু নিতে পারবেন, সমস্যা নেই। তাহলে এখন আমি এটি রেন্ডারিং করব, অর্থাৎ আমি ভিডিওটি আউটপুট করব। এই যে ডান পাশে দেখুন শেয়ার রয়েছে, আমি শেয়ারে ক্লিক করলাম। এরপরে দেখুন লোকাল ফাইল রয়েছে, আমি লোকাল ফাইলে ক্লিক করছি। এরপরে এই অপশনটি আসলে সমস্যা নেই, আপনারা জাস্ট ওকে ক্লিক করবেন। এরপরে দেখুন কাস্টম প্রোডাকশন সেটিংস, আমি নেক্সটে ক্লিক করব। এই যে MP4 এখানে লেখা রয়েছে, আমরা এটা MP4 আউটপুট করব। আবার নেক্সটে ক্লিক করছি, আবারও নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব। এরপরে দেখুন এখানে ফোল্ডার আপনি যেখানে নিতে চান, অর্থাৎ যে ফোল্ডার বা যে ড্রাইভে নিতে চান সেই ড্রাইভটি এখানে সিলেক্ট করে দেবেন। যদি এখানে দেওয়া না থাকে তাহলে আপনারা এই যে হলুদ এখানে রয়েছে ফোল্ডারের চিহ্ন এখানে ক্লিক করবেন,
क्लिक करारे धरू हमें फाइल डेस्कटपे नीब हमें डेस्कटप सिलेक्ट कर दिल इरपर फाइलर नाम देवा जो पे अथवा हमारे भेतर आगे प्रवेश करी तर दीब समस्या नहीं सेव दिल ये देखो फाइलर नाम दिए दीते अनटाइटेड प्रोजेक्ट रही है हमें दिल कैम्पटेशिया धरून कैम्पटेशिया लिखे डट एम पी फोर थको समस्या नहीं फोल्डर सिलेक्ट करा एबारे फिनिशे क्लिक कर एरपर व्यूअर्स एखे रैंडारिंग प्रोजेक्ट एखे पार्सेंटेज शो कर देखो पार्सेंट हमें 12 सेकेंडे दिए खूब द्रुत होनी जो बड़ो भिडियो पा जो मेगाबाइट बेसि थको तत समय अपन देखान जो अल्प दिए 100% हो गए एन य फाइल क्योंकि एक ब्राउजारे ओपन हो जाए फिनिशे क्लिक कर फाइल आउटपुट हो गए यह देखो इंटरनेट एक्सप्लोरारे फाइल क्योंकि ओपन हो गए ये ओपन हो समस्या नहीं क्लोज कर दीची और फाइल जेखने फोल्डारे जे ड्राइवे নিতে চেয়েছিলাম সেটিতে আমার চলে গিয়েছে দেখুন আমি এখন মিনিমাইজ করছি এটি মিনিমাইজ করলে এই যে ভিউয়ার্স দেখুন আমরা যে ভিডিওটি রেন্ডারিং করলাম সেটি এখানে হয়ে গিয়েছে এই যে দেখুন ক্যামটেশিয়া ফাইলটি এখানে আমি ক্লিক করছি এই যে এই ফাইলটি দেখুন ভিউয়ার্স এই ফাইলটি যদি আমি ওপেন করতে চাই দেখুন ওপেন করছি মানে এই প্লারি ওপেন করছি এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা हमें जो फाइल रेकर्डिंग कर लम कैम्पटेशिया से आउटपुट करा कैम्पटेशिया करते आशा करी बुझते पे कैम्पटेशिया चले जाए आशा करी कैम्पटेशिया अपना खूब सुंदर भाव ये रेकर्डिंग करतेबेंट फाइल आउटपुट करतेबेंट आज ए पर्यत जी भिडियो भलो लेगे थे तेल लाइक कमेंट और शेयर करबें और हमार चैनल सबस्क्राइब करते भूलें ना जान भलो थकबें आगामी भिडियो देखार आमंत्रण जानिए आज के मत से करल्ला हाफिज।